ঘূর্ণিঝড় মিকজামের প্রভাবে উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গায় দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পী, যাচ্ছি তার কাছে। আমিরুল, এই বৃষ্টি শেষ হলে কি উত্তরাঞ্চলের শীত অনুভূতি বাড়বে এবং বৃষ্টির কারণে জনজীবনে কি কি প্রভাব পড়ছে একটু জানতে চাই। বন্যা তাপমাত্রা কিছুটা কমেছে গত দুদিনের বৃষ্টিতে। এর ফলে যেটি হয়েছে যে এই সকালবেলা যারা বিভিন্ন ধরনের কলকারখানায় চাকরি করেন, অফিসে যান, তাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে গেছে। এর পাশাপাশি কুয়াশা পড়েছে। আমরা দেখছি যে ছটার কিছু পর থেকেই কুয়াশা শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যেসব দূরপাল্লা বা স্বল্পপাল্লার গাড়িগুলো যাতায়াত করছে তারা হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। এখন সকাল 8টার কিছু বেশি বাজে, এখনও পর্যন্ত আমরা দেখছি যে হেডলাইটটা জ্বালিয়ে পড়ছে। এবং এই যে গত দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে, এতে এমনিতে সবজি বাজারে তেমন যে সবজির যে ক্ষেতগুলো আছে সেগুলোতে তেমন প্রভাব না পড়লেও, যারা কয়েকদিন আগে ধান উঠেছেন, আমন ধান এখন উঠে গেছে, ধান শুকানোর ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়ছে। তো আবহাওয়া অফিস এবং কৃষি অধিদপ্তর দুটি বিভাগই বলছে যে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করে তারপরে পরশুদিন থেকে যেন তারা ধান শুকানোর যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু করে, তাতে করে কোনো সমস্যা হবে না। আর এমনিতে যে শীতের যে প্রভাবটি সেটি তেমন একটা না থাকলেও বাতাস শুরু হয়েছে কিছুক্ষণ আগে, যার ফলে অনুভূতিটা বাড়ছে। আজকে সকাল 6টার যে ধারণ করা রেকর্ড আবহাওয়া অধিদপ্তর সৈয়দপুরে, সেই অনুযায়ী হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, সেটি 9টার সময় আরেকটু হয়তো কমে যাওয়ার সম্ভাবনা আছে এরকমটি আমরা জেনেছি। এবং সারা রাত ধরে বৃষ্টি হয়েছে 1.6 মিলিমিটার। এটি হচ্ছে শুধু সৈয়দপুরের জন্য, এবং সৈয়দপুরের আশেপাশে এর বেশ কিছু আরও কিছু জায়গায় এর থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টিটার পরেই শীতের যে তীব্রতা সেটি বাড়তে শুরু করবে এবং যে মূল শীত সেটিতে ঢুকে যাবে উত্তরবঙ্গ। তো বর্ণা, এই ছিল শীত এবং আবহাওয়া নিয়ে আমার কাছে সবশেষ পরিস্থিতি।